শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করতে যেয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধের অধীনস্থ করে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন, বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে অপমান করেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। প্রথমত আমি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা যারাই সংবাদ সম্মেলন দেখেছেন কিংবা দেশবাসী দেখেছে, তারা প্রত্যেকে এটা বুঝেছেন যে তিনি আসলে বাংলাদেশের পক্ষ ত্যাগ করেছেন। তিনি সম্মেলনে যে অবস্থান থেকে কথা বলেছেন সেটা কোনোভাবে বাংলাদেশের পক্ষ নিয়ে তিনি কথা বলেননি। ভারতের জন্য কি কি পাওয়া এখানে জায়েজ এবং ভারতকে আরও কি কি দেওয়া দরকার, ভারত এখানে আমাদেরকে কি কি করেছিল, সেই সব বলতে গিয়ে তিনি এমন সব কথা বলেছেন যেগুলি এই দেশের মুক্তিযুদ্ধ, এই দেশের সাধারণ মানুষের যে লড়াই, এই দেশের যে ঐতিহ্য, লড়াইয়ের ঐতিহ্য এবং এখানকার যে আসলে পররাষ্ট্রনীতি, এগুলিকে আসলে আক্রমণ করেছে। তিনি কথা বলতে গিয়ে ভারতের 71 সালে ভারতের যে ভূমিকা সেটা নিয়ে আমরা তাদের ভারতের প্রতি কৃতজ্ঞ, কিন্তু তিনি ভারতের 71 সালের ভূমিকার পরে ভারত বাংলাদেশ ত্যাগ করেছে এবং অন্য কোনো দেশে কোনো মিত্র শক্তি দেশ ছেড়ে যায় নাই এই কথা বলে আসলে মিথ্যাচার করেছেন। ইতিহাসে এরকম কোনো নজির নাই। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর স্পিরিটের সাথে স্পিরিট থেকে তিনি আসলে সরে ওই স্পিরিটের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তিনি ভুলে গেছেন যে 71-এর পরে 72 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এখান থেকে ভারতীয় সৈন্যদের চলে যাওয়ার জন্য বলেন, সেই পরিস্থিতিতে ভারত কেন কোনো রাষ্ট্রের পক্ষে তার কোনো সৈন্য বাংলাদেশের মধ্যে রেখে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো বাস্তব কোনো পরিস্থিতি ছিল না। এবং এটা যে ছিল না তার সবচেয়েতে বড় দালিলিক প্রমাণ হচ্ছে তখন যারা মুক্তিযুদ্ধ করেছিলেন একদম মুক্তিযুদ্ধের অব্যবহিত পরপর মেজর জেনারেল আর মেজর জলিলের কোর্ট মার্শালের মধ্যে, কোর্ট মার্শাল মামলার মধ্যে তার প্রমাণ রয়ে গেছে। অর্থাৎ এই ধরনের কথা বলে রাজাকার এবং পাকিস্তানিরা এবং ভারতীয়রা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অধস্তন ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখানোর যে ন্যারেটিভটা তৈরি করেছেন, শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করতে যেয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধের অধীনস্থ করে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন, বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে অপমান করেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যে বাংলাদেশ ভারতের বন্ধুরাষ্ট্র, অন্য সবারই বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে কারোর সাথেই শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। কিন্তু আপনারা পরিষ্কার জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি ভারত এবং চীন একটা যুদ্ধংদেহী অবস্থার মধ্যে আছে। ইতিমধ্যেই চীনের সাথে অন্তত 2 দফা, আপনারা জানেন যে ভুটানের জায়গাটার নাম কি, ভুটানে যেখানে তাদের যুদ্ধ হইল দোকলাম এবং ধরেন লাদাখ, 2 জায়গায় তাদের সীমিত যুদ্ধ হয়েছে এবং সে পরিস্থিতি এখনো পর্যন্ত বিদ্যমান। এবং সেই আশঙ্কাকে মাথায় রেখে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে যেই অল্টারনেটিভ করিডোর তারা তৈরি করতে চেয়েছে, এটার ভেতরে বাংলাদেশ প্রবেশ করে বাংলাদেশকে আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে চীন ভারত দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশকে ভারতের পক্ষ শক্তি হিসাবে ইঙ্গিত প্রদান করে এবং চিহ্নিত করে বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। বাংলাদেশের টাকা খরচ করে ভারতের সামরিক কিংবা বেসামরিক কিংবা আসলে তাদের স্ট্র্যাটেজিক কোনো বিষয়ের পক্ষ হওয়া বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনুমোদন করে না। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব এবং কারো সাথে শত্রুতা নয়, এখনও পর্যন্ত সেই পররাষ্ট্রনীতি বিলম্ব করে বলে আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশের জনগণ সেই নীতিতে আছে বলে আমরা মনে করি। তাহলে বাংলাদেশের টাকা খরচ করে যেই সমস্ত প্রকল্প বাংলাদেশের জন্য প্রয়োজনীয় নয়, যে সমস্ত প্রকল্প বাংলাদেশের জন্য লোকসানজনক, ফেনী নদীর কথা আমরা, ফেনী নদী ব্রিজের কথা আমরা পরিষ্কার করে বলতে পারি, যেইখানে আসলে বাংলাদেশ অকারণে বিনিয়োগ করে বাংলাদেশ আজকে যে অর্থনৈতিক দুর্যোগের মধ্যে আছে, সেই দুর্যোগকে আসলে বাংলাদেশ বহন করার জন্যে ভারতের নিজেদের করিডোর হিসাবে বাংলাদেশকে ব্যবহার করার জন্যে
বাংলাদেশের জনগণের উপরে যে অর্থনৈতিক চাপ শেখ হাসিনার সরকার এখানে তৈরি করেছে, এইটার প্রতিফলন ওনার বক্তব্যের মধ্যে এসছে এবং এই চুক্তিগুলির মধ্যে, সমঝোতার মধ্যে এসছে। আমরা এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং আমরা এগুলির প্রতিবাদ করছি। আমরা মনে করি বাংলাদেশের জনগণ এই সরকারকে, এখনো পর্যন্ত জনসমর্থনহীন সরকার হলেও বাংলাদেশের জনগণের টাকা এই সরকার এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশের জনগণের টাকা খরচ করে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের অন্যান্য যে সমস্ত বাণিজ্যিক উদ্যোগ, বাংলাদেশ এককভাবে কিংবা সবার সাথে সম্মিলিতভাবে অথবা ট্রান্স এশিয়ান কানেক্টিভিটির ভেতর দিয়ে যেই ধরনের সুবিধা নিতে পারে সেইগুলিকে ব্যাহত করে বাংলাদেশ ভারত ব্যবস্থাপনার, যেটা রেলের বেলায় বলেন, সড়ক যোগাযোগের বেলায় বলেন, সমুদ্র যোগাযোগের বেলায় বলেন, যেই উদ্যোগ তারা নিয়েছে সেটা আসলে বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করেছে এবং এই সরকারের জনগণের সাথে আলাপ আলোচনা না করে এই ধরনের উদ্যোগ নেওয়ার কোনো অধিকার তারা আসলে রাখে না এবং বাংলাদেশের জনগণ এটা প্রত্যাখ্যান করছে। বাংলাদেশ এই ট্রান্স এশিয়া কিংবা নিদেন পক্ষে আমরা একটা এশিয়ান, এই সাউথ ইস্ট এশিয়ান একটা সার্জ যেটা ছিল আমাদের, সেই রকমের একটা যদি ইউনিয়ন কিংবা ফেডারেশন কিংবা আসলে ইউনিটি বাংলাদেশে গড়ে তোলা যায়, যেটার উদ্যোগ বাংলাদেশ নিয়েছিল, যেটা এখন বাধাগ্রস্ত হয়ে আছে, সেই ধরনের উদ্যোগ ছাড়া কেবলমাত্র ভারতের সাথে আমাদের এই ধরনের এই চুক্তিগুলির আমরা বিরোধিতা করছি, আমরা প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি ভারত যদি আমাদের কাছ থেকে ট্রানজিট চায় তাহলে অত্যন্ত যৌক্তিকভাবে আমাদের নেপাল, ভুটান, চীনের সাথে, মায়ানমারের সাথে, থাইল্যান্ডের সাথে আমাদের যে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের যে পরিকল্পনা ছিল কেবলমাত্র সেইটা যখন একসাথে কার্যকর হবে তখনই কেবলমাত্র আমরা এই চুক্তি করতে পারি। তার আগে পর্যন্ত কারো সাথে দ্বিপাক্ষিকভাবে এই চুক্তি আমরা করতে পারি না, সেটা অন্যদের কাছে সবার প্রতি যে সমান আচরণ করার যে অঙ্গীকার, বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেটা লঙ্ঘন হবে এবং এই সরকারের এই পররাষ্ট্রনীতিকে লঙ্ঘন করার কোনো অধিকার আছে বলে আমরা বিশ্বাস করি না। এবং বাংলাদেশের সরকারকে আমরা এরপরেও আহ্বান করতে চাই যে বাংলাদেশের পক্ষে অবস্থান নেন, বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নেন, ভারতের পক্ষে অবস্থান নেওয়ার জন্য ভারত নিজে যথেষ্ট শক্তিশালী একটা দেশ, এইখান থেকে ভারতের পক্ষে অবস্থান নেওয়ার জন্যে আপনাকে বাংলাদেশের জনগণ ভারত সফর করতে পাঠায় নাই।